হ্যালো ফ্রেন্ড চেন্নাই ব্লগে আপনারা দেখেছেন উটি চেন্নাই কন্যাকুমারী রামেশ্বরম ভ্রমণ আগের ব্লগে আপনারা রামেশ্বরম ভ্রমণ যদি না দেখে থাকেন অবশ্যই আই বটনে ক্লিক করে দেখে নিন আজকে আমরা যাব রামেশ্বরম থেকে মাদুরাই তো চলুন ফ্রেন্ড ফ্রেন্ড সবাই কেমন আছো তোমাদের ওয়েলকাম একটা নতুন ব্লগে তো আজকে আমাদের রামেশ্বরমের শেষ দিন আজকে আমরা যাব রামেশ্বরম থেকে মাদুরাই এই যে সামনেই একদম দেখতে পাচ্ছি আর তার উল্টো দিকেই আমাদের হোটেল তো ভালোই আর এই যে সমস্ত ব্যাগ লাগেজ নিয়ে রেডি বন্ধুরা সকাল আটটার মধ্যে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আর এই রামেশ্বরম মন্দিরের দক্ষিণ গেটের ঠিক পাশেই আমাদের এই হোটেলটি ছিল হোটেলটি ভাড়া নিয়েছিল ছিল হাজার টাকা প্রতিদিন একটা রুম এসি রুম হোটেলটা যথেষ্টই ভালো একটা রুমে প্রায় তিনটে বেড রয়েছে চারজন থেকে পাঁচজন অনায়াসে শুয়ে পড়তে পারবে আর হাজার টাকা এসি রুম এসিও ভালো আর বাথরুমও ভালো সবই ভালো ছিল হোটেলটার আর একদম পাশেই মন্দির আর দক্ষিণ গেট দিয়েই পুজো দিতে ঢোকা হয় তো একদম কাছে ছিল এই হোটেলটার নাম হোটেলে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম সেই যেতে হবে আমাদের অটো স্ট্যান্ডে রাস্তাটা দশ মিনিটের হাঁটা পথ তো লাগেজ নিয়ে দশ মিনিটের হাঁটা পথ দিয়ে আমরা যেতে শুরু করলাম আর এটা হচ্ছে দক্ষিণ দরজা রামেশ্বরম মন্দিরের তো চলুন ফ্রেন্ড যেতে থাকি আর এই রাস্তার পাশেই অনেক হোটেল আশ্রম সব কিছু পেয়ে যাবেন পঞ্চাশ টাকা একশো টাকা থেকে থাকা শুরু করে অনেক দামি দামি লাক্সারি হোটেলও পেয়ে যাবেন পাশে একটা হোটেলে আমরা খেতে ঢুকলাম আর নিলাম একটা বিরাট বড় ধোসা এখানকার নাকি এটাই স্পেশাল ধোসাটার সাইজ দেখুন শুধু কি বিরাট ধোসা এই ধোসা আমাদের এখানে পাওয়াই যায় না বিরাট বড়। আমার ছেলের হাইটের প্রায় সমান এই ধোসাটা একা খেতে পারবো না বলে দুজনে মিলে বসে পড়লাম ধোসাটা খেতে কি করে বানালো সেটা অদ্ভুত খেতে কিন্তু ভালোই ছিল টেস্টের কোনো কমতি ছিল না আর আমার বাড়ির লোকজন নিয়েছে ইডলি তো এখানে ন্যাচারালি ইডলি ধোসা সাম্বার মানে সাউথ ইন্ডিয়ান খাবার ছাড়া বেশি কিছু পাওয়াও যাচ্ছিল না এই যে ধোসাটা খেতে শুরু করলাম আর পেঁপার ধোসা একদম পাতলা পাঁপড়ের মতো তো যথেষ্ট ভালোই লাগছিলো খেতে খারাপ কিন্তু করেনি অত বড়ো হলে কী হবে খেতে কিন্তু একই ছোটো ধোসারও যা বড়ো ধোসাও তা এত বড়ো ধোসা খেতে খেতে তো আমরা প্রায় হাঁপিয়েই গেলাম খেতেও যথেষ্ট সময় লাগলো মার বাবা সবাই ইডলি নিয়েছে ওদের ইডলিটা একটু ফেভারিট আবার সাথেও নিয়েছে পঙ্গল পঙ্গল বলতে একটা ঘি ভাত টাইপের টক দেওয়া একটু অদ্ভুত খেতে ওখানে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে যাবো বলে রামেশ্বরম বাস স্ট্যান্ড কারণ ট্রেন চলছে না রামেশ্বরম থেকে মাদুরাইয়ের ট্রেন সার্ভিস আছে কিন্তু সেই ট্রেন এখন বন্ধ কারণ হচ্ছে লাইনে কাজ চলছে সেই জন্য আমরা অটো নিয়ে নিলাম আমাদের দুটো অটো নিতে হলো আর দুশো টাকা করে অটো ভাড়া নিল কারণ একটা অটোতে লাগে যার আমরা সবাই মিলে যাওয়া সম্ভব হচ্ছিল না সেই জন্য দুটো অটো নিয়ে নিলাম এই অটোতেই আমরা যেতে শুরু করলাম পনেরো মিনিটের রাস্তা এই পনেরো মিনিটের রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি রামেশ্বরম বাস স্ট্যান্ডে এই যে বাস পৌঁছে গেলাম এখানে অনেক বাস আছে এসি নন এসি তবে এসি বাসটা সংখ্যায় অনেক কম সরকারি নন এসি বাস এখানে অনেকগুলোই রয়েছে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তরই বাস ছাড়ছে তো সামনে যে বাসটা ছিল এটা একটু ভিড় হয়ে গেছে বলে আমরা ছেড়ে দিলাম পরের বাসের জন্য ওয়েট করতে থাকলাম তো বলল আধ ঘন্টা পরেই পরের বাস এসে যাবে আর সরকারি বাস স্টপিজও কম তাড়াতাড়ি যায় যথারীতি বাস স্ট্যান্ডে খানিক্ষণ ওয়েট করার পর আমাদের পরের বাসটা এসে গেল বাস স্ট্যান্ডটাও বেশ ভালো করেই দেখে নিলাম যথেষ্ট বড় বাস স্ট্যান্ড অনেক বাসও আছে প্রাইভেটেরও বাস আছে আবার সরকারিও বাস আছে তবে প্রাইভেটের বাসগুলো একটু স্টপেজ বেশি এই যে সরকারি বাসে উঠে পড়লাম নিজেদের ইচ্ছা মতো আমরা সিট বেছে নিলাম কারণ প্রথমে উঠেছি তারপরে টিকিট কেটে নিলাম একশো তেষট্টি টাকা করে এক একজনকার টিকিট নিল মাদুরাই বাস স্ট্যান্ড যাওয়ার জন্য তো আমরা পেছন সিটেই বসলাম কারণ আমাদের লাগেজটা রাখতে সুবিধা হবে বলে তো বাসটা ভালোই আমাদের এখানকার সরকারি বাসের মতোই বাস সিটগুলো গদি গদি যথেষ্ট তো ওই বাসের লাগেজ তুলে আমরা যেতে শুরু করলাম রাস্তায় যেতে যেতে ওই মাঝের সমুদ্রটা পড়ল এই বীজটা অসম্ভব সুন্দর লাগছিল রাত্রিরে আমরা যখন এসেছিলাম তখন এত সুন্দর বুঝতে পারিনি কিন্তু দিনের বেলায় যেতে অসম্ভব সুন্দর লাগলো আর এর পাশেই আছে ট্রেল লাইন কিন্তু দুঃখের বিষয় ট্রেন লাইনে কাজ চলার জন্য এখান দিয়ে ট্রেনে করে যেতে পারলাম না ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতাটা আর একটু ভালো হতো কারণ দুদিকেই সমুদ্র ওপর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে এটা একটা আলাদাই অনুভূতি ছিল কিন্তু উপায় নেই কি করবো বাধ্য হয়ে আমাদের সেই বাসেই যেতে হলো তবে বাসের অভিজ্ঞতাটাও ভালোই লাগছিল বাসে অনেক লোক টিকিট কাটতে একটু সমস্যা হয়েছিল ভাষার জন্য অনেক কষ্ট বুঝিয়ে তারপরে টিকিট কেটেছিলাম তো আমরা প্রায় ক্লান্ত কারণ অনেক গরম এখানে শীতকালে এলেও এখানে টেম্পারেচারটা যথেষ্ট বেশি তো সেই জন্য ক্লান্ত হয়ে গেছি বাসে যেতে আর এখান থেকে আপনি প্রাইভেটও গাড়ি বুক করতে পারেন

আর রামেশ্বরম থেকে মাদুরাই প্রাইভেট কারও পাওয়া যায় সেটা ছয় থেকে সাত হাজার টাকা ভাড়া নেয় মাদুরাই বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আছে একটি হোটেল এখানেও নন ভেজই পাওয়া যায় এই হোটেলেই আমরা খেতে চলে এলাম যথেষ্ট ভালো হোটেল এবং অনেক কিছুই আইটেম রয়েছে দেখেই আমরা এই রেস্টুরেন্টে ঢুকে গেলাম কিন্তু দুঃখের বিষয় ভেজ ভেজ ছাড়া এখানে নন ভেজ পাওয়াটাই একটু কঠিন যাই হোক হোটেলটা দেখে পছন্দ হলো আর একদম বাস স্ট্যান্ডের ঠিক সামনে আমরা পৌঁছেছি বিকেলবেলা চারটের সময় ওখান থেকে লাঞ্চ করে অটো ধরে চলে এলাম মাদুরাই টেম্পেলের সামনে মিনাক্ষী মন্দির ওই পনেরো মিনিট মতো লেগেছিল এই ভাড়াটাও দেড়শো টাকা লেগেছিল তারপরে আমরা মাদুরাই টেম্পেলের পূর্ব দিকে একটি হোটেল ঠিক করে নিলাম এই যে আমাদের হোটেল পূর্বদিকে এই হোটেলটির ভাড়া নিয়েছিল ছিল টাকা প্রতিদিন এসি রুম কারণ এখানেও যথেষ্ট গরম রুমগুলো বেশ বড় বড়োই আছে আর অ্যাটাচড বাথরুম দেখুন এটা বেসিন আর এইটা হচ্ছে বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্টই বড় হোটেল তবে এখানে হোটেলের ভাড়াটা একটু বেশি তো ঠিক আছে মন্দিরের একদম পাশেই মার্কেটের ওপরে সেই জন্যই এই হোটেলটা আমরা পছন্দ করে নিয়েছিলাম তো ডাইভারে কি দেখে করে নিয়ে যাচ্ছে এই প্রথম চেন্নাই এসে সুইগিতে অর্ডার দিতে পারলো আমার ছেলে আমার ছেলের কেপসির ফ্রেঞ্চ ফ্রাই খুব প্রিয় আর পপকর্ন সেটাই অনলাইন অর্ডার দিয়ে ও খাচ্ছে আর আমরা অর্ডার দিয়েছিলাম পিজা অনেক দিন পর পিজা পেলাম তবে সবটাই কিন্তু ননভেজ খাবার পিৎজাটা ননভেজ কেপসিও এই প্রথম ননভেজ পেলাম তাও সুইগির মাধ্যমে ভালোই লাগলো অর্ডার করে হোটেলে বসে বসে এই প্রথম ননভেজ খাবারটা পাচ্ছি বেশ ভালোই লাগছে এখানে একটা পিৎজা কেপসি খেয়েই আজকে রাত্রিটা এখানে শুয়ে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে আর পরের দিন দেখব পুরো মাদুরাই ভ্রমণ তো আজকের মতো টাটা